আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুবর্ণ জয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতা 2022 সাজেশনসের চতুর্থ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আপনারা যারা এখনও সুবর্ণ জয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতা রেজিস্ট্রেশন করেননি, তারা রেজিস্ট্রেশন করে নিন, এরপর আমার চ্যানেলে ভিডিও রয়েছে। আর যারা সাজেশনসের প্রথম তিনটি পর্ব মিস করেছেন, এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। ভিউয়ার্স, এই অনলাইন প্রতিযোগিতার তারিখগুলো আমরা দেখিনি। ক গ্রুপের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে 1-3-2022, খ গ্রুপের 2-3-2022 এবং গ গ্রুপের 3-3-2022 সন্ধ্যা 7টা থেকে রাত 8টার মধ্যে, যে কোনো 26 মিনিট। এটি অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত হবে। চলুন তাহলে আজকের পর্বটি আমরা শুরু করি। এক, ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপনের দিনে কোথায় বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মসূচি থাকে? উত্তর, শেখ রাসেল ডিজিটাল ল্যাবে। দুই, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী কত বছর পর পর পালিত হয়? উত্তর, 50 বছর পর পর। তিন, বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যাকাণ্ডের সময় শেখ হাসিনা ও শেখ রেহনা কোথায় ছিলেন? উত্তর, বেলজিয়ামে। চার, বঙ্গবন্ধুর জন্মস্থান কোথায়? উত্তর, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে। পাঁচ, বাংলাদেশের প্রথম সরকারের নাম কি? উত্তর, মুজিবনগর সরকার। ৬, 1971 সালে আত্মসমর্পণ দলিলের নাম কি ছিল? উত্তর, ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার। ৭, পাকিস্তানি হানাদার বাহিনী কবে ও কখন আত্মসমর্পণ করে? উত্তর, 1971 সালের 16 ডিসেম্বর বিকাল 4টা 31 মিনিটে। ৮, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে জাতির জনক ঘোষণা করা হয়? উত্তর, 1971 সালের 3 মার্চ। ৯, 7 মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর বিখ্যাত ভাষণের মূল বক্তব্য কী ছিল? উত্তর, স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা। ১০, 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু কয় দফা দাবি পেশ করেন? উত্তর, 4 দফা। ১১, 1970 সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করেছিল? উত্তর, 167টি আসন। ১২, 6 দফা দাবি প্রথম কথায় উত্থাপন করা হয়? উত্তর, লাহোরে। ১৩, মুজিবনগর কোথায় অবস্থিত? উত্তর, মেহেরপুরে। ১৪, 1971 সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কি? উত্তর, জয় বাংলা। ১৫, মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতা প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক বীরত্বসূচক কয়টি উপাধি দেওয়া হয় এবং কি কি? উত্তর, 4টি, বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক। ১৬, মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? উত্তর, AHM কামরুজ্জামান। ১৭, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? উত্তর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৮, করোনা টিকার নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপ স্বাস্থ্যমন্ত্রী কবে উদ্বোধন করেন? উত্তর, 18 ফেব্রুয়ারি 2021। ১৯, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কবে উৎক্ষেপণ করা হয়? উত্তর, 2018 সালের 11 মে। ২০, ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যাত্রা শুরু হয়েছিল কোন স্লোগানকে সামনে রেখে? উত্তর, জনগণের দোরগোড়ায় সেবা, সার্ভিস অ্যাট ডোর স্টেপস। ২১, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায়? উত্তর, চাঁপাইনবাবগঞ্জ। ২২, ভারত বাংলাদেশকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করে কবে? উত্তর, 1971 সালের 6 ডিসেম্বর। ২৩, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কখন স্বীকৃতি প্রদান করে? উত্তর, 4 এপ্রিল 1972। তো ভিউয়ার্স, চতুর্থ পর্বের সাজেশনসে এই ছিল, আজ এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আনন্দ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।